ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠল ঘূর্ণিঝড় বিধ্বস্ত নিউজিল্যান্ড। এই দেশটিরও কি তুর্কির মতো অবস্থা হবে? এমন শিরোনামে নিউজ করেছে অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যম। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1। ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবরও সেভাবে শোনা যায়নি। তবুও কেন এমন শিরোনাম? সেই প্রশ্নের উত্তর মিলেছে বিস্তারিত খবরে। ভূমিকম্পের আঘাতের ফলে নিউজিল্যান্ডে সক্রিয় হয়েছে রিং অফ ফায়ার। এটি কতটা শক্তিশালী ও ভয়ঙ্কর সেটাও জানিয়েছে তারা। সংবাদ মাধ্যমটি জানাচ্ছে, রিং অফ ফায়ারে একটি সক্রিয় আগ্নেয়গিরির চেয়ে 40,000 গুণ বেশি চাপ থাকে। এর পরিধি হতে পারে প্রশান্ত মহাসাগরের কাছাকাছি। ফলে এটি যদি ছড়িয়ে পড়ে তাহলে নিউজিল্যান্ডের কয়েকটি শহর পুড়ে ছাই হয়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত দেশটি কোনো অ্যালার্ট জারি করেনি, যদিও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এমন খবরে চিন্তিত হয়ে পড়েছে নিউজিল্যান্ডে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। প্রিয় ভিউয়ার্স, শান্তিপ্রিয় দেশ হিসেবে নিউজিল্যান্ডের আলাদা একটা সুনাম আছে, যেখানে নিরাপদে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে মানুষ বসবাস করে। কিন্তু সেখানেই ঘূর্ণিঝড়, ভূমিকম্প, রিং অফ ফায়ারের মতো ঘটনা ঘটছে। এগুলোই কি কিয়ামতের আলামত? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। কমেন্টে আমিন লিখে জানিয়ে দিন আপনার অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলোও দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।